হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকেও আপনাদের জন্য নতুন একটা ছোট্ট একটা বাহানা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য। তো আজকে আমি যে জিনিসটা করব খুব সিম্পল, হয়তো বা অনেকেই এটা করেন, বাট আমার জন্য এটা একটা সময় খুব নতুন ছিল। আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে করে দেখাবো সেটা আজ থেকে প্রায় 22 বছর আগে আমি এই খাবারটা খেয়েছিলাম। আমার অসম্ভব ভালো লেগেছিল খাবারটা, আমি খেয়েছিলাম সিলেটে কোনো একটা কারণে। বলবো আপনাদের গল্পটা, বলবো শর্ট করে গল্পটা বলবো আপনাদের। আজকে সেই 22 বছর পরে হঠাৎ করে কিছুদিন আগে আমার সেই কলিগ এবং কলিগের ওয়াইফ, যাদেরকে আমি দাদা বৌদি বলে ডাকতাম, তাদের কথা আমার খুব মনে পড়ছিল। কিছু স্মৃতি থাকে না মানুষের জীবনের, পুরনো দিনের অনেক স্মৃতি অনেক সময় মনে পড়ে, বেশ কিছু স্মৃতি। এগুলো মনে করতে গিয়ে আমার তখন মনে হলো যে বৌদির হাতের এই রান্নাটা আপনাদেরকে করে খাওয়াই। তো এখন বলি রান্নাটা আমি কী করছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের বড়া। তো চলেন আমি জিনিসটা কিভাবে কিভাবে আমি জিনিসটাকে রেডি করলাম আপনাদেরকে দেখাই, এবং আমি কিভাবে জিনিসটাকে ভাজছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি তো আগেই বলেছি যে আজকে রান্না করব, আপনাদের রান্না ঠিক না, আজকে খুব সুন্দর একটা জিনিস বানাবো, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের বড়া। এই জিনিসটা আমি খেয়েছিলাম সিলেটে। সিলেটে আমার এটা ছিল আমার 24 ঘন্টার একটা সফর, দম বন্ধ করা 24 ঘন্টার একটা সফর। এটা একটা লম্বা একটা গল্প আছে, আমি জানি না এত শর্ট টাইমে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা, বাট যাই হোক, দুর্ভাগ্যক্রমে আমার একটা চাকরির ইন্টারভিউর জন্য আমাকে সিলেটে যেতে হয়। তো আমার অফিসে আমার এক কলিগ, আমি ছিলেন হিন্দু, আমি সম্পর্কে দাদা ডাকতাম। তো দাদাকে আমি বললাম যে দাদা, অফিসে কাউকে কিছু বলেন না যে আমি ইন্টারভিউ দিতে আমি সিলেট যাচ্ছি, আমি একদিনের মাত্র ছুটি নিয়েছি, আজকে সারাদিন অফিস করে আমি রাত্রের ট্রেনে আমি সিলেট যাব, পরের দিন আমার ইন্টারভিউ হয়ে গেলে, আমার রিটার্ন হয়ে গেছে, ভাইবাটা আমাকে দিতে হবে সিলেটে গিয়ে। তো আমি ভাইবা দিয়ে আমি কালকে আবার আমি রাত্রের ট্রেনে আমি চলে আসব, ঢাকা চলে আসব, এসে আমি যথা নিয়মে আমি অফিস করবো। বেশ ভালো কথা, দাদা শোনার পরে দাদা আমাকে বললো, আপা আমাকে আপা বলে ডাকতেন, আপা আপনি সিলেটে যাবেন। তো সিলেটে দাদার দেশের বাড়ি ছিল আবার সিলেট, বৌদি সিলেটে, উনি উপশহরে, উনি একটা স্কুলে উনি টিচারি করতেন, আর আমার ভাইবাটাও ছিল উপশহরে। তখন উনি ওনার বাসার অ্যাড্রেস টাড্রেস সব কিছু দিয়ে দিলেন, বললে যে আপনার দুপুরে আমার বাসাতে খাওয়া দাওয়া করবেন, আমি বৌদিকে বলে দিয়েছি। বেশ ভালো কথা, যাই হোক, ওখানে যাওয়ার পরে ইন্টারভিউ হয়ে গেছে আমার, 12টার মধ্যে আমার ইন্টারভিউ হয়ে গেছে, ভাইবা হয়ে গেছে। তো আমাদের বিকালে 4টার সময় আমাদের ভাইবার রেজাল্ট জানার জন্য আমার যাওয়ার কথা। আর হচ্ছে আমরা যারা ঢাকার বাইরে টাইরে থেকে আমরা যারা এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছি, আমাদের জন্য অফিসে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, যথাক্রমে আমার যেহেতু দুপুরে দাওয়াত, আমি তো আর সেই অফিসের দাওয়াত তো আর নিতে পারলাম না, আমি চলে আসলাম ইয়েতে দাদার বাসায় বৌদির এখানে। তো কিন্তু আমার তো প্রচণ্ড মনও খারাপ, আমি তখনই ভাইবা দেওয়ার পরেই আমার মন এত খারাপ হয়ে গেছে যে না, আমার পরিবারের লোকজন রেখে আমি এই কয় ঘন্টাই আমি থাকতে পারছি না, আর আমি এত আর কি চাকরির সুযোগ সুবিধা এত এত লোভ করে আমি এখানে চাকরিতে, যদি আমার চাকরিটা হয়েও যায়, আমি যদি জয়েন করি তাহলে আমি আমার পরিবার রেখে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি অলরেডি আমি আমার পরিবারকে মিস করা শুরু করে দিয়েছিলাম। তো আমি আর ফেরত যাইনি, আমি ভাইবার রেজাল্ট নিতে আমি আর অফিসে যাইনি, আমি দুপুরবেলা দাদার বাসায় আসলাম। বৌদি তখন এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে উনি একটা বড়া বানিয়ে আমাকে খাইয়েছিলেন, অসম্ভব মজা, আমার এত ভালো লেগেছিল। তো যাই হোক, আমি কোনো দিন ভুলব না
এটার একটা এই এটা অনেক অনেক আর কি 24 ঘন্টার আমার একটা আর কি বলবো আমার নিঃশ্বাস বন্ধ করা আমার একটা গল্প। তো যাই হোক পুরো গল্পটা আমি এখানে বলতে পারছি না, তো যাই হোক এটুকুই বললাম যে এইরকম একটা অভিজ্ঞতা 24 ঘন্টার জন্য সিলেট গিয়ে বৌদির হাতে এই বড়াটা আমি খেয়ে এসেছিলাম। আজকে হঠাৎ করে আমার মনে পড়লো আমার গাছের লাউ পাতা দেখে যে বৌদির মতো লাউ পাতার দিয়ে চিংড়ি মাছের বড়াটা বানাই। আর যেহেতু আমার ভিডিওটা যদি দাদা যেখানেই থাকেন না কেন, দাদা বৌদি যদি কখনো যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের প্রতি সেই একদিনের বৌদির একদিনের আতিথ্যতা আমি কোনোদিন ভুলব না। কারণ আমার ওই দিন খুব কষ্ট করে ভরাক্রান্ত হৃদয়েই আমি বৌদির বাসায় আমি দাওয়াতটা অ্যাকসেপ্ট করেছিলাম, বাট দিদি বৌদির আতিথ্যতায় আমি সত্যি সত্যি আমি খুব আপ্লুত হয়ে গিয়েছিলাম। এত পরিমাণের আতিথ্যতা বৌদি করেছিলেন। তো যাই হোক যেখানেই থাকেন না কেন যদি আমার ভিডিওটা দেখেন, দাদা এবং বৌদি আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা রইল। তো ঠিক আছে, আমি বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিলাম, একটু কাঁচামরিচ কুচি করে নিলাম, আর এখানে আমি বেশ কিছু আর কি চিংড়ি মাছ আমি একটু পেস্ট করে নিয়েছি, কিছু আবার একটু চপ করে নিয়েছি। তো এখন এতে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। খুব সিম্পল একটা জিনিস বাট খেতে অসম্ভব মজা। অবশ্যই অবশ্যই আপনারা বাসায় জিনিসটা ট্রাই করবেন। এখন আমি এতে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আমার কিন্তু হাতটা ধোয়াই আছে। আর দিয়ে দিব একটু লবণ। এরপরে বহুবার সিলেটে গিয়েছি অবশ্য বেড়াতে, বহুবার বাচ্চাদের নিয়ে বহুবার সিলেটে বেড়াতে গিয়েছি, বাট ওই 24 ঘন্টাটা ছিল আমার জীবনের একটা অনেক বড় একটা আর কি দুঃস্বপ্ন বলা চলে। যা হয় আগে পিছে চিন্তা না করে হুজুগে পড়ে কোনো কিছু করলে যা হয়। আমি জিনিসটাকে খুব ভালো করে মেখে নিলাম। চলেন এখন জিনিসগুলোকে আমি কিভাবে লাউ পাতার মধ্যে সেট করি আপনাদেরকে দেখাই। আসেন এখন আমি সুন্দর করে বড়াটা বানানোর চেষ্টা করি। খুব মজার একটা খাবার অবশ্যই অবশ্যই। এখন তো সবার বাসাতেই কম বেশি লাউ গাছ আছে, লাউ পাতা আছে, বাসাতে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন। আমি জিনিসটাকে লক করে দিব টুথপিক দিয়ে। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিব। পুরো গল্পটাই শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সময় স্বল্পতার জন্য পুরো গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। একটু ভালোভাবে পাতা পাড়তে পারি না, মাচাটা এত উঁচুতে, বাসায় কোনো ছেলে মানুষ নাই, একা একা আমি উঁচু থেকে ভালো দেখে একটু লাউ পাতাগুলো পাড়তে পারলাম না। ওকে হয়ে গেল লাউ পাতায় মোড়ানো চিংড়ি মাছ। চলেন এখন সেকেন্ড
ধাপে চলে যাই। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন এতে আমি দিয়ে দিব একটু সাদা তেল। ওদিকে আমি কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা পাতলা একটা ব্যাটার করে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব, এতে একটু পানি, জাস্ট পাতলা একটা ব্যাটার করে নিব। হ্যাঁ, আমার ব্যাটারটা হয়ে গেল। চলেন এখন আমরা ভাজতে শুরু করে দিই। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, চলেন বিসমিল্লাহ বলে শুরু করি। হিন্দুরা কিন্তু এই সমস্ত আইটেম গুলো কিন্তু খুব ভালো বানায়। জিনিসটাকে একটু অল্প জালে জালেই করব, জিনিসগুলোকে খুব সাবধানে উল্টে দিয়েছি। তো ঠিক আছে, আপনারা আমার সাথেই থাকো, আমি সবগুলো ভাজা হয়ে যায়, আমি একবারে ফিরব আপনাদের সামনে সার্ভিং ডিশ নিয়ে। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। যেটা যেটা ভাজা হয়ে গেছে আস্তে আস্তে তুলে হয়ে গেল আমার লাউ পাতায় চিংড়ি মাছের বড়া। দেখেন কি অসম্ভব সুন্দর, দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি। উপরে একদম মুচমুচা ক্রিস্পি, ভেতরে সফট শ্রিম, অসম্ভব ভালো লাগে। বিশ্বাস করেন, বাসায় অবশ্যই অবশ্যই এটা এইভাবে বানানোর চেষ্টা করবেন এবং করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সিম্পল উপকরণ দিয়ে দুর্দান্ত মজার একটা বড়া, লাউ পাতায় চিংড়ি মাছের বড়া। তো ঠিক আছে, আমি জিনিসটাকে খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো। তো সত্যি সত্যি যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আপনারা যত বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তত বেশি আমি উৎসাহিত হব এবং আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না, ওটা যখনই টিপে দিবেন আমার নতুন নতুন সমস্ত রান্নাগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এটার সাথে যদি ঘন করে ডাল করেন, ডাল আর এই লাউ পাতায় শিমের বড়া, জাস্ট জমে যাবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট জমে যাবে। আমি বললাম তো একদিন ছুটির দিন এভাবে করুন, করে পরিবারের সবাইকে খাওয়ান। তো ঠিক আছে, এই পর্যন্তই, ভালো থাকুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই। অসম্ভব ভেতরে জুসি সফট, ও আর উপরে ক্রিস্পি, মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ।
অসম্ভব মজা, অসম্ভব মজা। না বানালে ভুল করবেন।